প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো। দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করবেন। আমি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর রান্না করার জন্য আমার যে উপকরণগুলো প্রয়োজন, আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ এবং আলু। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর লাগবে আমার তেল, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জয়ত্রিক। আর গরম মশলার মধ্যে লাগবে তেজপাতা, দারচিনি এবং এলাচ। তাহলে দর্শক চলুন শুরু করে আমাদের আজকের রেসিপি, আলু দিয়ে হাঁসের মাংস রান্না। আমি প্রথমে একটা পাতিলে তেল গরম করে নিয়েছি। আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। বাটা দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। তারপর দিব পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেবো মরিচ। মরিচটা আপনার ইচ্ছা মতো, আপনি জাল বেশি খেলে বেশি ইউজ করবেন, কম খেলে কম ইউজ করবেন। দিয়ে আমি একটু মশলাগুলো ভালো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। নেওয়ার পর আমি একটু দিয়ে দিব কাঁচামরিচগুলো এবং তেজপাতা, আর দিয়ে দিব জয়ত্রিক বাটাগুলো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো, যাতে করে ভালোভাবে কষানো হয়। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে দেব আলুগুলো। আলু দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে দেবো ভালোভাবে। তারপর আমি দিব দারচিনি এবং এলাচগুলো। আমি আবার একটু নাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন ঢেকে রাখবো আলুটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এতে পানি দিয়ে দিই। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে রাখবো তরকারিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন आलूटा पुरोपुरी सिद्ध हो झोलटा माखा माखा हो गल रान्नाओ कड़ाटा पूरा शेष हो गल आलूटा नामिए नेब। तो आमी आपनादेरके देखिए दिलाम किभाबे आलू दिए हाঁসের মাংস রান্না করবেন। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।